কি হলো, তুমি কি করতেছ আমি বুঝি না। আরে দাঁড়াও, আমার বান্ধবীর সাথে মেসেজ করতেছি। তুমি কি, আমি বুঝি না, ইদানিং জানি কেমন হয়ে গেছো তোমার। আমি এত করে বললাম যে আমার মাথা ব্যথা করায়, তুমি গায়ে মাখো না আমার কথা। আমার কথা তোমার মানে মনেই ধরে না। বেশি কথা বলো না তো, এত বিরক্ত করো না, চুপচাপ শুয়ে থাকো। হ্যাঁ, আমার কথা দেখুন, তোমার বিরক্তিই লাগবো, মানে আমি তো এখন তোমার কাছে ভালো না। ইদানিং জানি তুমি কেমন যেন উল্টে হয়ে গেছো। একটা কথা বললে তুমি আগে যেরকম একটা কথা বলার সাথে সাথে করতা, এখন আর ওই ফিলিংসটা নাই তোমার ভিতরে। এত বিরক্ত করছো কেন তুমি? আজ অফিসে যাচ্ছ না কেন? অফিসে যাও তুমি। আচ্ছা তুমি কি চাচ্ছটা কি আমরা বলো তো, একটু কি চাচ্ছ? আশ্চর্য, আমি কি চাইবো দেখি। কি এমন বান্ধবী আমার থেকে তোমার বান্ধবী বড় হয়ে গেছো কেন? সৈকত, তোমার বান্ধবীর নাম সৈকত? আচ্ছা মেয়েদের নামও কি সৈকত হয়? আরে না না, আসলে ওর ফোন নষ্ট হয়ে গেছে তো, তাই ওর হাজবেন্ডের ফোন থেকে কল দিছে। স্যার আজকে কি রান্না করব, বাসায় তো কিছু নাই। কি রান্না করবি সেটা আবার জিজ্ঞেস করতে আসা লাগে? তুই কি আমার বাসায় নতুন নাকি? যা যা আছে তাই রান্না কর। হ সালমা, যাই আছে তাই রান্না কর, যাও। স্যার বাসায় তো কিছুই নাই, শুধু চাউল আছে, রান্না করার মতো কিছুই নাই। ঠিক আছে, আজকে তোকে রান্না করতে হবে না, তুই যা বাসায়, আমরা বাইরে থেকে আনিয়ে নিব। যাও তুমি কাজ করো, ধরো। বসে ফোন দিছে। আসসালামু আলাইকুম বস। জি জি, আমি বাসায়। কি কক্সবাজার? হ্যাঁ, ইমার্জেন্সি যেতে হবে, মানে অফিসের কাজে। স্যার না গেলে হয় না? আচ্ছা ওকে ওকে স্যার, ওকে ঠিক আছে ঠিক আছে, আমি 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 এক্ষুনি আসছি। আচ্ছা শোনো না, বস ফোন দিছে, বললো 7 দিনের জন্য ইমার্জেন্সি কক্সবাজার যেতে হবে, এখনই যেতে বলছে। কিন্তু না, আমার না তোমাকে রেখে এই মুহূর্তে কক্সবাজার যেতে একদমই ইচ্ছে করছে না। আরে না না, কি বলছো তুমি, কাজের ক্ষেত্রে তো তোমাকে যেতেই হবে, আর যেহেতু বস ফোন করেছে, ইমার্জেন্সি বলেছে, তার মানে তো যাওয়া লাগবেই তোমার। 7 দিন কেন, তুমি 15 দিন থাকো, সমস্যা নাই, আমার জন্য টেনশন করো না। আর তুমি যদি এখন বসের কথা শোনো, তাহলে তোমার প্রমোশনটা হবে, আমরা খুব সুখে থাকবো, যাও তুমি, সমস্যা নাই। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, আপনি গাড়িটা পাঠিয়ে দেন, আমি আসতেছি। স্যার আপনার সাথে একটা কথা ছিল। কি ব্যাপার সালমা, তুমি এখনো বাসায় যাওনি? না স্যার, বাসায় যাই নাই, কিন্তু একটা কথা ছিল। সালমা কি বলবা বলো। আসলে এই কথাটা বাসায় বলতে চাইছিলাম, ম্যাডাম বাসায় তো তাই বলতে পারি নাই। আসলে এই কথাটা তো কয়েকদিন আগেও আপনার কাছে একবার বলছি, যে ম্যাডাম অন্য একটা ছেলের সাথে কথা বলে, আপনি তো বিশ্বাস করেন নাই, উল্টা আমাকে ধমক দিয়েছিলেন। এই যে দেখেন স্যার। তার মানে তুই এতদিন ধরে আমাকে যা বলেছিস তা সব সত্যি? না, তাহলে তো মনে হচ্ছে আমার সন্দেহ ভুল ছিল না, আমি আমার জায়গা থেকে ঠিক আছি। না, এর একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। স্যার আমার অনেক ভয় লাগতেছে স্যার, প্লিজ স্যার, আপনি ম্যাডামরে কইেন না যে আমি এই ভিডিওটা আপনারা দেখাইছি, তাহলে ম্যাডাম আমরা চাকরি থেকে বার করে দিব স্যার। শোনো তুমি চিন্তা করো না, তোমার চাকরি যাবে না, আমি আছি তো, ভয় পেও না, যাও। আচ্ছা স্যার, যাও তাড়াতাড়ি যাও। যাক, তার মানে ও আমাকে রেখে অন্য ছেলের সাথে সম্পর্ক জড়িয়েছে। না না, ধরতে হবে। না না, এখন বাসায় যাওয়া যাবে না, এখন বাসায় গেলে তো আমার প্ল্যান সাকসেস হবে না। আমি ঠিক সন্ধ্যা হলেই বাসায় ঢুকবো এবং তাকে হাতে নাতে ধরবো। আজকে যেহেতু সে জানে আমি কক্সবাজারে চলে যাচ্ছি, তার মানে তো তার জন্য এটা সুযোগ, সে রাতেই কিছু একটা ঘটাবে, আমি রাতেই ঢুকবো। এখন আমি আউট হয়ে যাই। আরে আমি চলে আসছি তো। এত তাড়াতাড়ি চলে আসছো মানে, কোথায় তুমি এখন? আরে এই যে টিনের ঘর আছে না এখানে। আরে এখন মানুষ দেখে ফেলবে তো, তুমি সন্ধ্যার পরে আসতা। কি বলো, সন্ধ্যার পরে? না না দেখো, আমি চলে আসছি, আমার ভালো লাগছে না, সন্ধ্যার পরে অনেক দেরি হয়ে যায়, তুমি ম্যানেজ করে নেবে বাকিটা, আমি কিন্তু এখনই আসছি। আচ্ছা ঠিক আছে, শোনো চারপাশে মানুষজন আছে কিনা ভালো করে দেখো, দেখে তুমি তাড়াতাড়ি করে বাসায় ঢুকে পড়ো।
জানিস কখন যে আসবে? ভালো লাগে না এতদিন। আসছো তুমি, আসো আসো, আসতে কোনো সমস্যা হয়নি তো তোমার? আরে না, সমস্যা হয়নি। আর শুনো, বাসায় আর কেউ নাই তো? আরে না, কি বলো, বাসায় কে থাকবে? কাজের মেয়ে ছিল, ওকে আজকে বাসায় পাঠিয়ে দিয়েছি। আর কাজের মেয়েকে কল দিয়ে বলে দিব যেন আগামী এক সপ্তাহ না আসে। আমার হাজবেন্ড তো এমনিতেই আগামী এক সপ্তাহ আসবে না। এই এক সপ্তাহ শুধু তুমি আর আমি খুব মজা করবো। যাক, ভালোই হলো, তাহলে বাসাটা পুরো ফাঁকা। তোমার হাজবেন্ড তো আগামী এক সপ্তাহ আসবে না। শোনো না, চলো ঘুমে যাও। এই দাঁড়াও, কই যাও? তুমি তুমি না এক সপ্তাহের জন্য কক্সবাজার গিয়েছিলে, তুমি বাসায় কেন? আমি এখানে কেন? মানে আমাকে তুমি প্রশ্ন করছো যে আমি এখানে কেন? প্রশ্নটা আসে, আমি তো কক্সবাজার যাওয়ার কথা ছিল, আমি এখানে কেন? মনে হচ্ছে তুমি আসমান থেকে জমিনে পড়ছো, অবাক হচ্ছ না? এখন তো ধরা খাই গেছো, চোখের সামনে যাকে নিয়ে রঙ্গলীলা করার স্বপ্ন দেখছো সে তোমার হাত ধরে আছে এখনো, অবাক তো হওয়ারই কথা। শুনো, তুমি নিশ্চয়ই দেখেছো আজকে কয়েকদিন ধরে আমি তোমাকে যে কোনো একটা উপদেশ দিলে তুমি মানো না। আমি যদি বলি মাথা ব্যথা উঠছে, সময় নাই, তোমার বান্ধবীর সাথে ফোনে কথা বলতেছ, যদি বলি এক কাপ চা বানিয়ে দাও, তোমার সময় হয় না। রিসেন্টলি ঘটতেছে ঘটনাগুলা, রিসেন্টলি। আমার অবাক হচ্ছি আমি বারবার, আমার বিয়ে করা স্ত্রী যাকে আমি আগে কিচ্ছু না বলতে সে আমার সবগুলো আদেশ মান্য করতো, সব পালন করতো, আর আছে এত ভালোবাসার পরেও আমার কথা শুনছে না, আমাকে ইগনোর করছে, আমার নিজের খাবার আমি খেতে হচ্ছে। হোয়াই? শুনো তাহলে আসল ঘটনা। আমাদের বাড়ির কাজের মেয়ে দীর্ঘদিন ধরে আমাকে তোমার ব্যাপারে একটা বিষয়ে বারবার বলতেছে, আমার বিশ্বাস হয় না। পর আমি ভাবলাম যে না, সালমা প্রত্যেক দিন আমাকে তোমার নামে কেন নালিশ দিবে? দুই জায়গার কামলা, ও কেন তোমার নামে আমার কাছে এত অবজেকশন দিবে? ভাবলাম যে না, তোমাকে একটাবার পরীক্ষা করা দরকার। তাই আমি তোমার সামনে নাটক করে আমার বসের কথা বলে আমি কক্সবাজার যাওয়ার প্ল্যান করি। আর ঠিক তখন আমি যখন রেডি হয়ে বাসা থেকে বের হলাম, ঠিক তখনই আমাদের বাড়ির কাজের মেয়ে মিসেস সালমা আমাকে একটা ভিডিও দেখিয়েছে। দেখবে তুমি, তোমার চোখেই তুমি দেখো, এই যে ভিডিও দেখো। এই ভিডিও সালমা কিভাবে পেলো? আর তুমি বা কিভাবে পেলে এটা? আমি এটা কোথায় পাইছি না? আমি এটা কোথায় পাইছি সে অনেক কাহিনী, কিন্তু মূল কথায় আসি। আমাকে যদি তোর ভালো না লাগে তাহলে তুই তোর মতো করে থাক, এইভাবে নাটক করার দরকার ছিল না। তুই যদি এই ছেলেটাকে নিয়ে যদি সুখে থাকতে পারিস আমার কোনো আফসোস নাই, কারণ তুই ভালো করে জানিস তোকে 3 বছর প্রেম করে বিয়ে করেছি, তোকে ভালোবেসে বিয়ে করেছি, তোর কোনো জিনিস আমি অপূর্ণ রাখিনি, তোর সব কিছু আমি দিয়েছি। কি কোন অভাব রাখছি আমি, তুই বল, কোনো অভাব তোর রেখেছি? তুই মোবাইল চেয়েছিস দিয়েছি, তুই দামি শাড়ি চেয়েছিস আমি সব দিয়েছি, তোর এখন ফুচকা খাইতে মন চাইছে আমি সব খাইয়েছি তোকে, রিসেন্টলি কয়েকদিন আমি তোকে রান্না করে খাওয়াইছি শুধুমাত্র তোর মন রক্ষার্থে, তোকে ভালোবাসি বলে। আর শেষ পরিণাম তুই আমাকে এই দিলি, আমি অবাক হচ্ছি, আমার খুব খারাপ লাগছে। যাক, আমি বেশি কথা বাড়াতে চাই না, আমার যদি নসিব ভালো থাকে তাহলে আল্লাহ আমাকে ভালো কিছু দিবে, আমি এটা নিয়ে ভয় পাইনি।